পঞ্চগড়ে করতোয়া নদীতে তীর্থযাত্রার নৌকা ডুবির ঘটনায় তৃতীয় দিনের মতো চলছে উদ্ধার অভিযান। ভোর 5:30 শুরু হওয়া অভিযানে এ পর্যন্ত আরও 10 জনের মরদেহ উদ্ধার হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে পৌঁছেছে 60 জনে। এখনও নিখোঁজ রয়েছেন অন্তত 20 জন। উদ্ধার অভিযানের বিস্তারিত জানব, সহকর্মী আবু সালেহ মোহাম্মদ রায়হান রয়েছেন ঘটনাস্থলে, সরাসরি যুক্ত হব তার সাথে। রায়হান, উদ্ধার অভিযানের বিস্তারিত জানাবেন। জি, আপনি যেমনটি জানেন যে গেল রবিবার কিন্তু পঞ্চগড়ের বদা উপজেলার মারে আউলিয়ার ঘাট এলাকায় একটি নৌকা ডুবিতে এখন পর্যন্ত প্রায় 60 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গেল দুই দিনে কিন্তু 50 জনের মতো মরদেহ উদ্ধার করে আজকে ভোর 5:30 থেকে এখন পর্যন্ত আরও 10 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি যে এখানে যেসব মানুষজন সেদিন নৌকার যাত্রী ছিলেন, যারা এখনও নিখোঁজ রয়েছেন, তাদের পরিবারের সদস্যরা কিন্তু এখানে নদীর তীরে আসছেন, তাদের স্বজনদের খোঁজ খবর রাখছেন, কেউ বা কান্নায় ভেঙে পড়ছেন, তাদের স্বজনদের প্রিয় মুখটুকু শেষবারের মতো দেখার জন্য। আমরা আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি, এখন পর্যন্ত পঞ্চগড় থেকে দিনাজপুর পর্যন্ত ফায়ার সার্ভিসের 12টি ইউনিটের শতাধিক মানুষ কাজ করছে। এখানে স্থানীয় মানুষজনও ফায়ার সার্ভিসকে সহযোগিতা করছে মরদেহ উদ্ধারের পেছনে। এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি যে এখন 20 জনের মতো মানুষ এখনো নিখোঁজ রয়েছে, যাদের এখনো খোঁজ মেলেনি, লাশের সন্ধানও মেলেনি। আমরা আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে এখানে কিন্তু ফায়ার সার্ভিসের মহাপরিচালক এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মহোদয় কিন্তু ঘটনাস্থলে পরিদর্শনে আসছেন। এখানে আমরা এখানে যে স্থানীয় প্রশাসনের যে কন্ট্রোল রুম রয়েছে, আমরা সেখানে সার্বক্ষণিক যোগাযোগ রাখার চেষ্টা করছি এবং সব সর্বশেষ আপডেট জানানোর চেষ্টা করছি। তো এই ছিল আমার কাছ থেকে পঞ্চগড়ের সর্বশেষ খবর। রায়হান, আপনাকে ধন্যবাদ।